শীঘ্রে বৃদ্ধি পাব মন্ত্রী বিধায়কর দরমহা। মন্ত্রী বিধায়কর দরমহা বাড়িব পারে 30% অধিক। বিধানসভার দরমহা কমিটি দাখিল করলে অন্তর্বর্তীকালীন প্রতিবেদন 30 অক্টোবরের ভিতর কমিটি দাখিল করব পূর্ণাঙ্গ প্রতিবেদন। প্রতিবেদনত থাকিব দরমহা বৃদ্ধির পরিমাণ। ব্যাপক মূল্য বৃদ্ধিয়ে রাজ্যবাসীক কোঙা করার সময়তে দরমহা বৃদ্ধি হব মন্ত্রী আর বিধায়কর। রাইজর ভোটে মন্ত্রী অথবা বিধায়ক হওয়া জনপ্রতিনিধির দরমহা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে 30% অধিক। অবসরপ্রাপ্ত সচিব হিমাংশু শেখর দাসের নেতৃত্ব গঠিত 4-জনীয় কমিটিয়ে বিধানসভার এমিনিটি কমিটিক দাখিল করলে অন্তর্বর্তী প্রতিবেদন। 4-জনীয় কমিটিখনে 30 অক্টোবরের ভিতর দাখিল করব পূর্ণাঙ্গ প্রতিবেদন। পরবর্তী সময় এমিনিটি কমিটিয়ে মন্ত্রী বিধায়কর দরমহা বৃদ্ধির ক্ষেত্রে তব চূড়ান্ত সিদ্ধান্ত। পরবর্তী জিডিপি আর বাজারের মূল্য বৃদ্ধির প্রতি লক্ষ্য রাখি চলা বৈজ্ঞানিক সমীক্ষার ভিত্তিত দরমহা বৃদ্ধির প্রস্তাব লওয়া হয়েছে অন্তর্বর্তী প্রতিবেদন। দরমহা বৃদ্ধির গঠন করা কমিটিখনের চূড়ান্ত প্রতিবেদনত থাকিব প্রাক্তন বিধায়কর পরিয়ালে লাভ করা পেনশন বৃদ্ধির প্রস্তাব। এতিয়াও বহু প্রাক্তন বিধায়কর পরিয়ালে পাই আছে মাত্র 3-5 হাজার টাকার পেনশন। প্রাক্তন বিধায়কর পরিয়ালের পেনশন লাভের রুল সংশোধনের প্রস্তাব দিয়া হয়েছে। নিয়ম মতে বিধায়কর দরমহা ভাত্তা 39% বাড়িব লাগে যদিও এবার কমিটিয়ে সেই প্রস্তাব নিদিয়ে। পিছে বর্তমান মন্ত্রী বিধায়ক অথবা পেনশনারে কি হারত লাভ করে দরমহা আর অন্যান্য ভাত্তা? রাজ্যের মুখ্যমন্ত্রী লাভ করে 1,30,000 টাকার দরমহা, লগতে 34,000 আর 17,000 লাভ করে অন্যান্য বানস। বিধানসভার অধ্যক্ষ বানস সহ লাভ করে 1,50,000 টাকা, উপাধ্যক্ষ লাভ করে 1,30,000, বিরোধী দলপতি আর কেবিনেট মন্ত্রী লাভ করে প্রতিমাহে 1,40,000 টাকা, রাজ্যিক মন্ত্রী লাভ করে 1,30,000 টাকা, 21 মন্ত্রীর প্রতিমাহর দরমহা 80,000 টাকা, অন্যান্য ভাত্তা লাভ করে 40,000 টাকা। এই দরমহার লগতে এতিয়া 30% অধিক বৃদ্ধি পাব মন্ত্রী বিধায়কর দরমহা। উল্লেখযোগ্য যে 2018 বর্ষত অন্তিমবারের দরমহা বৃদ্ধি হয়েছিল মন্ত্রী বিধায়কসকলের। হীরকজ্যোতি মালাকারের রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।